সে ছুট পড়ে গেছে ইয়ে থেকে, সিনেমা হোটেল থেকে রেডি হয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চলে গেছে। তা আমি দেখি তার পায়ে স্যান্ডেল, আমি বললাম মিশা ভাই পুরো ইউনিট বসা, আপনি স্যান্ডেল পরে আসেন, আপনি স্যুট পরা গোল্ডেন কালার স্যুট, আপনারা দেখবেন নিঃস্বার্থ ভালোবাসাতে আছে গোল্ডেন কালার স্যুট, আর আপনি পরে আসেন হচ্ছে হলো স্যান্ডেল, এটার কারণটা কি, জুতা পরে আসেন নাই কেন? ভাইয়া আমাকে তো কেউ বলেনি। তাই আমি বললাম আপনার মতন আর্টিস্টকে কেউ জুতা স্যুটের সাথে জুতা পরে আসতে বলবে? হোয়াট ইজ দিস? এটা মিশাকে আমি মোস্ট ওয়েলকাম টুতে ছয় আমার প্রোডাকশন ছয়টা জুতা কিনে দিয়েছে, ছয়টা জুতা কিনে দিয়েছে। মিশা থাইল্যান্ডে গেছে আমার শ্যুটিংয়ে, জাপানিজ একটা ওয়্যার হাউস ভাড়া নিয়েছি আমরা, বিশাল ওয়্যার হাউস অ্যাকশন করার জন্যে, সে শ্যুট পরে গেছে ইয়ে থেকে, সিনেমা হোটেল থেকে রেডি হয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চলে গেছে। তা আমি দেখি তার পায়ে স্যান্ডেল, আমি বললাম মিশা ভাই পুরো ইউনিট বসা, আপনি স্যান্ডেল পরে আসেন, আপনি স্যুট পরা গোল্ডেন কালার স্যুট, আপনারা দেখবেন নিঃস্বার্থ ভালোবাসাতে আছে গোল্ডেন কালার স্যুট, আর আপনি পরে আসেন হচ্ছে হলো স্যান্ডেল, এটার কারণটা কি, জুতা পরে আসেন নাই কেন? ভাইয়া আমাকে তো কেউ বলেনি। তাই আমি বললাম আপনার মতন আর্টিস্টকে কেউ জুতা স্যুটের সাথে জুতা পরে আসতে বলবে? হোয়াট ইজ দিস? এটা সেই আমরা পাতায়া সিটির থেকে অনেক দূরে, তারপরে সেই রতন আমার বাংলাদেশি টিম ছিল 16-17 জন, আর থাইল্যান্ডের টিম ছিল 35 জনের মতো, সেই পাতায়া থেকে 1.5 ঘন্টা গাড়ি চালায় জুতা নিয়ে আসছে। রতন কি কিনে নিয়ে আসছে? কালো জুতা, সাদা মোজা, গোল্ডেন কালার স্যুট, কালো জুতা পারফেক্ট, সাদা মোজা। আমি বললাম ওনার এটা অ্যাকশন সিকোয়েন্স, যখনই উনি কিক টিক করবেন মোজা বেরোয় যাবে, সাদা মোজা, আমি এটা শ্যুটিং কীভাবে করব? আবার আমি মোজা কিনতে, মানে আমার 5 ঘন্টা শ্যুটিং বসে আছি, উনি স্যান্ডেল পরে আসছে, শ্যুটের সাথে জুতা আনে নাই, অথচ আমার প্রোডাকশন ম্যানেজার 6 জোড়া জুতা কিনে দিয়েছে। কার দ্বারা চলচ্চিত্রের উপকার হবে? কার দ্বারা হবে? তার দ্বারা হবে না অনন্ত জলিলের দ্বারা হবে? তাহলে তো অনন্ত জলিলের মতন দিনদারে বানাইতে পারত। এই জন্যে ভাই অনেক হয়েছে, আমরা আসলে তার ব্যাপার এতগুলো কথা বলে ফেলছি শুধুমাত্র আপনার জন্য। ইকবাল ভাই এত বড় প্রডিউসার, উনি অনেক ছবি বানাইছে, উনি বলুন। না আমি এটা প্রশ্ন করছিলাম, ফোন দিয়েছিলাম আমি 2-3 দিন আগে, যে আপনার অনন্ত ভাইয়ের সাথে আপনি এই ধরনের কথাবার্তা বলা দরকার ছিল কি? তো সে তার দুঃখ প্রকাশ করলো, তার কথা বললো, কিন্তু যাই হোক না, সে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করার পর আমি বলছি যে আপনার যাই বলছেন আর কোনো কিছু বললেন না, আমি ডাইরেক্ট না করে দিচ্ছি তাকে, এবং সে বলছে ঠিক আছে তুমি বলছো আমি আর বলবো না, আমি না একদম টোটালি না করে দিচ্ছি। আর সম্ভবত এই আমাকে দুঃখ প্রশ্ন যে দিনদার ডেতে উনি ছিল, খেয়াল পরে মানে তার কষ্ট রাখছে, পোস্টারে তার ছবি নেই, ঠিক আছে, এটাই তার একটু কষ্ট রাখছে। তো এটা আমার মনে হয় আনন্দ ভাই নিশা যতই যাই কিছু করুক ইন্ডাস্ট্রি, আবার যেভাবে নিশাকে শেষ করা যায় শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর কথা বলছি।